গত 24 ঘন্টায় রাঁচি মহানগর পুলিশের অভিযানে মোট 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 26 জনকে আটক করে। আজ সোমবার সকালে রাঁচি মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 26 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 4 জন, রাজপাড়া থানা 2 জন, চন্দ্রিমা থানা 2 জন, মতিয়া থানা 2 জন, কাটাখালী থানা 3 জন, বেলপুকু থানা 1 জন, শামকদং থানা 2 জন, এয়ারপোর্ট থানা 1 জন, পবা থানা 1 জন, কাশিডাঙ্গা থানা 3 জন, দামকুড়া থানা 2 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 3 জনকে আটক করে। এদের মধ্যে 12 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 12 জনকে মাদক দ্রব্য সহ এবং অন্যান্য অপরাধে 2 জনকে আটক করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 21 গ্রাম হেরোইন, 54 বোতল ফেন্সিডিল ও 3 কেজি 190 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।